দুদিন পরে একটা দিবস আসবে, যে দিবসে এই বিশ্বের কোটি কোটি মানুষ আল্লাহ পাকের সরাসরি অবাধ্য হবে, এমন ভাবে অবাধ্য হবে যে মানুষ মানুষের জায়গায় থাকবে না, মানুষ তার প্রবৃত্তির পাশবিক দাসত্ব করবে। আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করতে গেলেন এই মহাবিশ্ব? উত্তর হচ্ছে ভালোবাসা। আল্লাহ পাক তার সৃষ্টিকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকদেরকে ভালোবাসেন, এবং তিনি চেয়েছেন যেন আমরাও তাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে আমরাও যেন তাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে 100 ভাগ রহমত বা ভালোবাসা এবং দয়া আছে, যার মধ্যে 1 ভাগ, মাত্র 1 ভাগ তিনি পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন। সমস্ত সৃষ্টির মধ্যে এই 1 ভাগ ভালোবাসা বিরাজ করছে। এই 1 ভাগের মধ্যে আছে বাবা মায়ের প্রতি ভালোবাসা, স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা, আমাদের বাচ্চা কাচ্চাদের প্রতি ভালোবাসা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, দেশকে ভালোবাসা, আবেগ অনুভূতি সব এই 1 ভাগের মধ্যে আছে। এই পুরো মহাবিশ্বে যত মহব্বত আছে এটা 1%, 1% মাত্র। আর এই 1 ভাগ ভালোবাসার জন্য আমরা কি করছি সেটা আমরাই বুঝতে পারছি, আর বাকি যে 99 ভাগ রহমত, দয়া, ভালোবাসা, এটার কথা আল্লাহ পাক বলেছেন, এটা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের দিন তার বান্দাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ। আশা করা যায় যে ইনশাআল্লাহ আমরা যদি তাওহীদের উপর থাকি, কবিরা গুনাহ না করি, গুনাহ হয়ে গেলেই তওবা করে ফিরে আসি, অন্যের ক্ষতি না করি, সুন্নতে থাকার চেষ্টা করি, হালাল খাই, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। এটা এত কঠিন কিছু হবে না ইনশাআল্লাহ। শর্ত হচ্ছে তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ, হালাল রিজিক, তার নবীর সুন্নত, এবং দিনটাকে পরিপূর্ণরূপে গ্রহণ করা। আমল করতে পারেন না পারেন, আকীদা বিশ্বাস রাখা, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর মধ্যেই প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। হয়তো আপনি আমল করতে পারবেন না, কিন্তু আকীদা আছে। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক সগিরা গুনাহগুলো আমাদের মাফ করে দেবেন ইনশাআল্লাহ। 99 ভাগ রহমত, কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আমি। একজন ব্যক্তি ছিলেন বনু ইসরায়েলের মধ্যে, সেই ব্যক্তি 99টা খুন করেছিল, 99টা মার্ডার করার পরে সে চিন্তা করেছে তওবা করবে। তার তওবা আছে কি না এটা জিজ্ঞেস করার জন্যে তিনি অনেক মানুষের কাছে ঘুরেছেন, তাকে সবাই নেগেটিভ উত্তর দিয়েছে। এক পর্যায়ে গিয়ে সে একজন আবেদকে জিজ্ঞাসা করেছে, আবেদকে যে বেশি বেশি ইবাদত করে, আবেদ কিন্তু সেই ব্যক্তি নয় যে আলেম, কথা বুঝতে পারছেন? আলেম তার কাছে জ্ঞান থাকে এবং জ্ঞান অনুযায়ী সে আমল করে, আর আবেদের কাছে খুব একটা বেশি জ্ঞান থাকে না কিন্তু সে ইবাদত করে। এই আবেদকে সে জিজ্ঞাসা করেছিল আমার কি তওবা হবে, সে আবেদ বলেছিল যে তুমি 99টা খুন করেছো, তোমার কিসের তওবা? তো সে ব্যক্তি এই আবেদকেও খুন করে 100টা মার্ডার পূর্ণ করেছিল। এরপরে তার মধ্যে আবার তওবার চেতনা আসে, তাকে জানানো হয় অমুক জায়গায় একজন আলেম আছেন, তার কাছে গিয়ে প্রশ্ন করো, তিনি উত্তর দিবে। সে আলেম তাকে জানালো যে হ্যাঁ, তোমার তওবা করার সুযোগ আছে, তুমি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারো। এবার সে তওবা করলো, করার পরে কি করতে হবে পরামর্শ চাইল। আলেম তাকে বলল তুমি এই এলাকা থেকে চলে যাও, অনেক দূরে হিজরত করো, যেখানে যাতে করে আগের হিস্ট্রির সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে, আগের জীবনের সাথে তোমার সম্পর্ক না থাকে, নতুন জীবন গঠন করো। সে যেতে যেতে রাস্তায় মারা গেল, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা এবং আজাবের ফেরেশতা দুজনকেই পাঠালেন। এই দুজন ফেরেশতা তারা তার আত্মাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হলো, কে তার রুহটা কবজ করবে, কে তার রুহটা নিয়ে যাবে। আর আপনারা জানেন যদি রুহটা নিয়ে যায় আজাবের ফেরেশতা তার মানে কি, তার ফয়সালা কি, জাহান্নাম। জান্নাতের ফেরেশতা নিয়ে গেলে ফয়সালা জান্নাত ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কৌশল করলেন, আল্লাহ পাক রাস্তাটাকে লম্বা করে দিলেন,
সে তওবার জন্য যতটুকু এসেছিল এই রাস্তাটাকে আল্লাহ পাক লম্বা করে দিলেন ওই রাস্তার চেয়ে যে রাস্তার থেকে সে যাচ্ছিল। আল্লাহ পাক কৌশল করে তাকে মাফ করে দিলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন রাস্তাটা পরিমাপ করে দেখো কোন রাস্তার পরিমাপটা বেশি, সে যেখানে যাচ্ছিল সেটা না তওবার রাস্তা। তওবার রাস্তা লম্বা বেশি দেখালো, এতে করে আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া। একজন একজন মহিলা ব্যভিচারিণী, ব্যভিচার বোঝেন তো, আমি আবার আপনাদের ভাষা খুব একটা বুঝতে পারছি না, তো জিনা, জিনা তো বোঝেন, হারাম সম্পর্ক, কাছে আসার গল্প শুনেছেন না, কাছে আসার গল্প, কার কাছে, একজন গায়রে মাহরাম পুরুষ একজন গায়রে মাহরাম মেয়ের কাছে যাবে, এই হলো গল্প। জিনা ব্যভিচার, একজন ব্যভিচারিণী মহিলা একবার এক কুকুরকে পানি পান করিয়েছিল, কুকুরটা অনেক তৃষ্ণার্ত ছিল, সে তার মোজা খুলে কুয়ার ভিতরে নিয়ে সেখান থেকে পানি তুলে কুকুরকে পান করিয়েছে, এই আমলটার কারণে আল্লাহ পাক এই ব্যভিচারী মহিলা